ত্রিপুরা জেল পুলিশের ফিজিক্যালের যে পিডিএফ রয়েছে এই পিডিএফ দেওয়ার জন্য অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে এই পিডিএফ গুলি আপনারা কীভাবে ডাউনলোড করে নিজেরা দেখতে পারবেন এই পিডিএফ দেখার জন্য প্রথমে আপনারা গুগলে চলে আসবেন গুগলে আসার পর এখানে লিখবেন পরিচান ত্রিপুরা পি আই এস ও এন ত্রিপুরা ঠিক আছে এটা লেখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে ঠিক আছে রি রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে চলে আসবে পরিচন্স ডট ত্রিপুরা ডট ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম করে ড্যাশবোর্ডটা ওপেন হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের এখানে আসার পর আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন বলে একটা অপশন দেখাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বলে একটা অপশন দেখাচ্ছে তো এই নোটিফিকেশনটার মধ্যে আপনাদের ক্লিক করতে হবে তো আমিও ক্লিক করে নিলাম ক্লিক করার পর আমার সামনে যে নোটিফিকেশনগুলি এগুলি কিন্তু ওপেন হয়ে যাবে তো নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে যে নোটিফিকেশনগুলি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশনগুলি রয়েছে এখানে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে কিন্তু যেতে হবে তো এখানে একটু একটু করে স্ক্রল ডাউন করে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে কোথায় পাবেন আমি সেটা দেখাচ্ছি এরকম করে নিচের দিকে একটু যাবেন যাওয়ার পর এখানে আপনাদের গুলি কিন্তু শো করবে ঠিক আছে একটু নিচে যাবেন অনেকটা নিচে রয়েছে যেহেতু অনেকদিন আগে গুলি রিলিজ করা হয়েছিল তো একটু নিচে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুলি রয়েছে এখানে দেখুন এখান থেকে কিন্তু নোটিফিকেশনগুলি দেখাচ্ছে ঠিক আছে তো ত্রিপুরা সাতটি ডিস্ট্রিক্টের নোটিফিকেশন এখানে শো করছে সিপাইজলা ডিস্ট্রিক্টের যে নোটিফিকেশনটা এটা কিন্তু এখানে দেখাচ্ছে না তো সিপাই জলা ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্ট থেকে যদি আপনারা গুলি দেখতে চান পিডিএফ গুলি দেখতে চান এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন তো এই যে নোটিফিকেশনগুলি পিডিএফ গুলি এটি কিন্তু আপনাদের ফিজিক্যাল নেওয়ার পরে যে লিস্ট রয়েছে কে পাশ করলো কে ফেল করলো এই পিডিএফ না এই পিডিএফটি হচ্ছে আপনাদের যে অ্যাপ্লাই করার পর স্কুটিনি করে যাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল এই পিডিএফগুলি তো এই পিডিএফগুলি কিন্তু দেখার জন্য অনেকে আমাকে কমেন্ট করেছিল দেওয়ার জন্য অনেকে হয়ে বা তাদের যেই সিরিয়াল নাম্বার রয়েছে টুকের নাম্বার রয়েছে এগুলি ভুলে গেছে এই জন্য কিন্তু কমেন্ট করছিল তো এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো আপনাদেরকে এই কারণে এখানে দেখাচ্ছি যে এখান থেকেই ক্লিক করে আপনারা কিন্তু এই নোটিফিকেশনগুলি ডাউনলোড করে নিতে পারেন প্রথমে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে তারপর অনুকোটি তারপর সাউথ ত্রিপুরা নর্থ ত্রিপুরা হোয়াই ডিস্ট্রিক্ট গুমতি ডিস্ট্রিক্ট দলাই ডিস্ট্রিক্ট ঠিক আছে এখানে সাতটি ডিস্ট্রিক্ট রয়েছে আরেকটি ডিস্ট্রিক্ট হচ্ছে সিপাই জলা সিপাই জলাটা কিন্তু এখানে নেই তো সিপাই জলা ডিস্ট্রিক্টের কোনো ক্যান্ডিডেট যদি এই নোটিফিকেশনগুলি লাগে প্রয়োজন পড়ে তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন আমার কাছে রয়েছে সেই পিডিএফটা আমি দিয়ে দেব তো বন্ধুরা আশা করছি আপনারা কিভাবে দেখতে পারবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আমি একদম কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট থেকে দেখিয়ে দিলাম তো যাদের এই পিডিএফগুলি প্রয়োজন আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন আবারও বলছি এটি কিন্তু ফিজিক্যাল নেওয়ার পর যেই লিস্ট সেই লিস্ট কিন্তু না এটা হচ্ছে ফিজিক্যাল নেওয়ার আগে যে লিস্ট অ্যাপ্লিকেশন জমা করার পর নি করে যাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে তাদের কিন্তু পিডিএফটা তো যারা কমেন্ট করেছিল তাদের জন্য ভিডিওটা আমি বানিয়েছি তো আজকের জন্য এতটুকু রাখছি জয় হিন্দ